আসসালামু আলাইকুম আ আমার নাম আব্দুর রফ আমি ঢাকা থেকে আসছি আপনি মিরপুরে সেটেল অরিজিনালি কুষ্টিয়ার বাড়ি তো বেসিক্যালি আমি মাস্টার্স পাশ করার পরে পোলট্রি ফার্মে জয়েন করি কর্মজীবনে এরপরে ডেইরি ফার্ম এরপরে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক তারপরে প্রাইম ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ওয়ান ব্যাংক ফিনিক্স ফাইন্যান্স আকিজ মোটরসেও আমি কিছুদিন জেনারেল ম্যানেজার হিসাবে কাজ করেছি তো সত্যিকার অর্থে এই নার্সিংয়ের উপরে আমার একটা ন্যাক ছিল সব সময় শুরু থেকে তো মাছের ব্যাপারে আসলে রিসেন্টলি আমরা আমি সার্ভিস ছেড়ে দিছি আর সার্ভিস না করার ইচ্ছাই এখন রাস্তায় নেমেছি এখন বায়োফ্লকের উপরে আমরা রিসেন্ট যে টেকনোলজি বায়োফ্লক এটা নিয়ে আমরা কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড বিকজ এটা অর্গানিক একটা প্রোডাকশন অর্গ্যানিক প্রোডাকশন যে জার্মলেস ভাইরাসলেস ব্যাকটেরিয়ালেস মাছ চাষ করবে এবং এটা ব্যাপক সম্ভাবনা আছে কারণ এটা ইন্দোনেশিয়া এগারো বছর ধরে এটা সাকসেসফুল্লি প্র্যাকটিস হচ্ছে থাইল্যান্ডে ট্যাঙ্ক কালচার বলে তারা সেটাও সাকসেসফুল্লি হচ্ছে আমাদের দেশে আসলে এটা হয়তো মাত্র ১৮ মাস মতো হবে দেড় বছর মতো হচ্ছে এটা নিয়ে কাজ করছে এর আগেও আমি এক জায়গায় ট্রেনিং নিছি আমরা দুইজন কলিগ মনিরুল হক ওনার কাছ থেকে ইজ এ ট্যালেন্ট গাই আসলে ফার্মাসিস্ট হওয়ার কারণে এটা ইয়া তো আমি আজকে সেই উৎসাহ আরও অ্যাড করার জন্যে কিন্তু এখানে আসা তো বেসিক্যালি এটা একটা বিশাল শিল্প হিসাবে রূপ দিতে পারে যদি এটা নার্সিং হয় তো আমরা মনে করি যে এটা কটেজ ইন্ডাস্ট্রি হিসাবে এটা রূপ দেওয়া যেতে পারে গ্র্যাজুয়ালি আমাদের দেশে পানির পরিমাণ কম আমাদের দেশে মাটির পরিমাণ কম প্রোটিনের চাহিদা বেশি সেটা যোগান দেওয়ার জন্যে মাছের চাষটা খুব উপকারী হবে আমাদের জন্য এবার এটা লাভজনক হবে আমাদের বিশ্বাস তো আপনি কৃষি কৃষিবাজারের কৃষি কে ধন্যবাদ জানাবো কারণ হচ্ছে আপনাদের পক্ষ থেকে যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এই যে উৎসাহ সেটার জন্যে আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে একটা উৎসাহ নিয়ে যেমন বাংলাদেশে এগ্রিকালচার ইউনিভার্সিটির ডিনের কাছে আমি ফিশারিজ ডিনের কাছে প্রশ্ন করছি বাট ওনাদের কাছে সেই ধরনের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই কৃষি উন্নয়ন কর্পোর বা উন্নয়নের কাছেও এইগুলো নেই বায়োফার্ম ফ্লকের উপরে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা এখনও সরকারিভাবে হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখলে বেসরকারি উদ্যোগের সিম্বলকে দেখলে হয়তো তারা উৎসাহিত হবে বলে আমরা মনে করি সেটা যত যেদিন হবে সেদিন জেনারেল মানুষ হয়তো উপকৃত হবে আশা করা যায় তো তার আগে হয়তো আমরা ওই লিকুইড হয়ে যাব এবং এটা হওয়া উচিতও আমাদের কারণ এটা আমাদের জন্য এখন কস্টলি কিন্তু তখন এটা কস্টলি হবে না তো কৃষি বাজার আজকের এই ট্রেনিংয়ে যেমন প্র্যাকটিক্যাল আপনাদের ট্রেনিংটা ছিল প্র্যাকটিক্যাল বেস যেহেতু এখানে একটা ফার্ম আছে প্লাস যিনি ফার্ম করেছেন তিনি আমাদেরকে শেখাচ্ছেন তার প্রবলেমগুলো আমরা ডাইরেক্টলি কিছুটা সলভ হলাম আমার জন্য একটু উৎসাহ আর একটু বাড়লো আর কি কারণ আমরা এখনও কাজ করিনি কাজ করতে চাচ্ছি আচ্ছা আর কি প্রশ্ন সেটা হচ্ছে বললেন আসলে আসলে এটা কারণে হ্যাঁ অর্গানিক আপনারা জানেন যে অর্গ্যানিক হচ্ছে উইদাউট পেস্টিসাইডস বা উইদাউট কেমিক্যাল যোগ করে কেমিক্যাল যোগ করে যে সমস্ত খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে এগুলোকে বলা হয় অর্গ্যানিক অর্গ্যানিক হ্যাঁ জৈব জিনিসপত্র দিয়ে তো এখানে বেসিক্যালি কোনো কেমিক্যাল কোনো অ্যাডে অ্যাড করা হয়নি কার্বন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন সব কিছু রেশিওগুলো কিন্তু এখানে মেনটেন করা হচ্ছে এবং যে যেটা চাষ করা হচ্ছে সেটা আরেকটা অর্গ্যানিক জিনিস কিন্তু চাষ করা হচ্ছে সেটা তো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে মাছ চাষ করা হচ্ছে দুইটাই অর্গ্যানিক তো এইটা আসলে অনেকেই বুঝবে না কিন্তু এইটা এই সাবজেক্টটা আসলে খুব সূক্ষ্ম সাবজেক্ট এবং এটা অনেক প্যারামিটার আছে সেগুলোকে মেনটেন করতে হবে কাজে এটার জন্য ট্রেনিং দরকার উইদাউট ইউটিউব বা কোনো জায়গায় গিয়ে হঠাৎ করে কেউ যদি এটা চাষ করা শুরু করে তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নেই কাজেই এই ট্রেনিং খুব দরকার এবং প্র্যাকটিক্যালি দেখে শুনে এটা নামলে অবশ্যই লাভবান হবে এতে কোনো সন্দেহ নেই এটাও ঠিক যেমন লাভবান নিশ্চিত তেমন ট্রেনিংও দরকার এবং প্রফেশনাল ট্রেনিং দরকার আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের দেশে ব্যাপক প্রচ্ছন্ন বেকার আছে প্রচ্ছন্ন বেকার মানে হিডেন লেবার যেগুলো হচ্ছে সারপ্লাস লেবার আছে প্রচ্ছন্নভাবে যেমন একটা ফ্যামিলিতে পাঁচটা মেয়ে আছে তাদের বিয়ে হয়নি তারাও কিন্তু কি করে ফেসবুক দেখতেছে বা ইউটিউব দেখতেছে বা টেলিভিশন দেখতেছে হ্যাঁ হাউসওয়াইফরা সবাই টেলিভিশন দেখতেছে স্টার জলসা ইত্যাদি ইত্যাদি দেখে ব্যস্ত আছে তাহলে এই লট অফ বেকার আমাদের দেশে কিন্তু আছে বাট এটা কেউ বুঝতে পারছে না গার্মেন্টসে যেভাবে হিডেন বেকারকে কাজে লাগাইছে গার্মেন্টস শিল্প বাংলাদেশে যা আজকে মানে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশাল ভূমিকা পালন করছে তার চেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবে যদি বাসায় বসে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার তিন এক হাজার লিটারের ট্যাঙ্ক তৈরি করে যদি মানুষ মাছ চাষ করে এটা একটা ব্লেসিং হবে প্লাস মানুষের জন্য উপকার হবে জিডিপিতেও একটা কন্ট্রিবিউশন হবে আমি মনে করি এটা একটা বিশাল বিপ্লব হতে পারে যদি এটাকে কাজে লাগানো যায় যদি তারা কাজে লাগাতে চায় তাদের করণীয় কাজে লাগানোর জন্য তো খুব বেশি কষ্টকর কিছুই না প্রত্যেকেই লোকাল ম্যাটেরিয়ালস দিয়েই কিন্তু এটা করতে পারে সিমেন্টের ট্রাঙ্কে করতে পারবে মানে তারপলিন দিয়ে করতে পারে তাই না এটা সবগুলোই সম্ভব সো এটা তো কোনো লজিস্টিক সাপোর্ট তেমন বেশি লাগে না যেগুলো কিটগুলো আছে এগুলো গভর্নমেন্ট সাবসিডাইজ রেটে দিতে পারে মানুষকে গভর্নমেন্ট কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে মৎস্যের জন্যে যারা এই কালচার করবে তাদের প্রতি কেজি মাছ প্রোডাকশনে যদি সরকার ইনসেন্টিভ দেয় তাহলেই কিন্তু আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর ইনসেন্টিভটা বিশেষ করে এক্সপোর্টে এটা বলা যায় যে এক্সপোর্টের ক্ষেত্রে এটা খুব বড়ো অবদান রাখবে কারণ হচ্ছে অর্গানিক ফিশ সো এক্সপোর্ট করলে টোয়েন্টি পারসেন্ট ইনসেন্টিভ এখনও আছে ডিক্লেয়ার্ড আছে বাট বাংলাদেশ থেকে মাছ কিন্তু সেভাবে এক্সপোর্ট হয় না অথচ পৃথিবীর চতুর্থ মৎস্য উৎপাদনকারী দেশ হচ্ছে বাংলাদেশ হয়তো যে এই দেশ থেকে মাছ কিন্তু বিদেশে যাচ্ছে না তো সেই হিসাবে আমরা মনে করি যে আমার মনে হয় যে এটা একটা এক্সপোর্টে বড় অবদান রাখবে প্লাস লোকাল কর্মসংস্থানও বাড়বে এটা ওই গরু পালনের মতো যে কন্ট্র্যাক্ট গ্রোয়ার্সের মাধ্যমে এই মাছ কালেকশন করা যেতে পারে এবং নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা যেতে পারে প্রত্যেকটা চাষিকে প্রত্যেকটা ফার্মারকে আমাদের মাধ্যমে আমাদের সবার হয়ে মানে সরকারকে এই বিষয়টাকে কিভাবে হ্যাঁ হ্যাঁ আমরা সরকারকে সবসময় আমাদের দেশে হয় কি যে সরকার ইনিশিয়েটিভ নেয় হচ্ছে অনেক পরে এ দেশে হচ্ছে প্রাইভেট এন্টারপ্রেনিউররা ডেভেলপ করে তারপরে সরকারের নজরে আসে তারপরে সরকার সহযোগিতা করে যেমন একটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে সেখানে বায়োফ্লকের উপরে কোনো কাজ নেই হয় এগারো বছর ধরে ইন্দোনেশিয়ার মতো দেশ তারা চাষ করতেছে থাইল্যান্ডের মতো দেশ কাজ করতেছে হয়রাজ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে নেই ফিশারিজ ডিপার্টমেন্টে তো তারা এটা কি দুর্ভাগ্যজনক তারা পিএইচডি করতেছে তারা ট্রেনিং নিচ্ছে বাইরে তাই না তো আমরা তো আশা করা উচিত ম্যাক্রো লেভেলে সরকার সবসময় ম্যাক্রো লেভেলে পলিসিগুলো তৈরি করে আর মাইক্রো লেভেলে সাধারণ মানুষেরা কাজ করে তো সরকারের পলিসির ব্যাপারে সরকার অনেক সচেতন এক্ষেত্রে অনেক শিক্ষিত মানে দার্শনিক লোকেরা আছে তারা কিভাবে মানুষকে এম্পাসাইজ করবে উৎসাহিত করবে তার ব্যাপারে সরকার যথেষ্ট পলিসি আছে কিন্তু এটা অ্যাডাপ্ট করতে হবে তবে মোটা দাগে যদি আমরা বলি যে সরকার যদি ওয়ার্ক অনুযায়ী নো ওয়ার্ক নো পেমেন্ট ইনসেন্টিভগুলো এরকম দিল যে ফিজিক্যালি ভেরিফিকেশন করে যার বাসায় মাছ তৈরি হচ্ছে যে একশো কেজি মাছ তৈরি করছে সাথে সাথে একশো টাকা করে তাকে দিয়ে দিল। তার একশো কেজিতে একশো টাকা দিলে কত হয় এক হাজার টাকা এক হাজার টাকা সে ক্যাশ ইনসেন্টিভ পেয়ে গেল। যেই প্রোডাকশন হলো ক্যাশ ইনসেন্টিভ পেয়ে গেল তারপরে ব্যাঙ্ক লোন পেল যেমন এক লাখ দেড় লাখ টাকা করে যদি ব্যাঙ্ক লোন দেয় যথেষ্ট এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যাবে ব্যাঙ্ক লোন দেবে ফ্রি অফ কস্ট মানে ব্যাংকের মাধ্যমে দেবে উইদাউট এনি সুদে এবং রিফান্ডেবল হতে পারে কারণ সরকার তো ইনসেন্টিভই দিতে পারতো সরকার তো এটা ফ্রিও দিতে পারত। ফ্রি না দিয়ে অ্যাট্রাকশন রাখলো যে তুমি এটা ফ্রি অফ কস্টে পাবা যদি তুমি এই প্রজেক্টটা করো তাহলে এটা ইউনিয়ন পরিষদের সুপারভিশনে দিতে পারে ব্যাংকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সুপারভিশনেও কিন্তু এগুলো দিতে পারে থানা কাউন্সিলের মাধ্যমে দিতে পারে সো সরকারের লট অফ স্কোপ আছে তারপরেও সরকার মনিটরিং করার জন্যে প্রোডাকশনের উপরে ইনসেন্টিভ ঘোষণা করতে পারে লোকাল প্রোডাকশনের যেমন এক্সপোর্ট করলে সে ইনসেন্টিভ পাবে টোয়েন্টি পারসেন্ট তো এক্সপোর্ট তো সবাই করতে পারবে না তাই না লোকাল প্রোডাকশন হবে পার কেজিতে সরকার একশো টাকা করে ইনসেন্টিভ দিল তো একশো টাকা করে ইনসেন্টিভ দিলে ধরেন আপনি একটা মাছ তৈরি করতে তার যে খরচ হচ্ছে হ্যাঁ ইনসেন্টিভ দিলেও কিন্তু সরকারের লাভ কি জন্য লাভ দেশের মানুষের অসুখের পরিমাণ কমে যাবে প্রোটিন যদি সাফিসিয়েন্ট প্রোটিন পায় তাহলে তার যে মেডিকেল যে কস্ট এটা কিন্তু সরকার ফ্রিই দিচ্ছে তাহলে সেখানে তার কস্ট কমে যাচ্ছে ম্যাক্রো লেভেলে চিন্তা করলে সরকার যে একশো টাকা দিচ্ছে এক কেজিতে ও তো সাধারণ মানুষের জন্য সরকারের কস্ট কমে যাচ্ছে অন্য দিক দিয়ে সো আমি মনে করি এটাকে মানে সিরিয়াস হওয়ার জন্য সরকার স্পেশাল ইনসেন্টিভ ঘোষণা করতে পারে এতে এতে কোনো ক্ষতি হবে না বরং সাথে সাথে সরকার রিটার্ন পাবে সবাইকে ধন্যবাদ